আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব আরো একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে তোমাদের 112 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটি আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। আসো, কোশ্চেনটা আমি একটু কোশ্চেনটা একটু আলোচনা করতেছি, তারপর আমরা এটা সলিউশন করব। দেখো, একটি গণক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য, অন্য একটি গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিত। বিষয়টা বুঝতেই পারছো? তাহলে প্রথমটা আমরা আমাদের মতো করে ধরে নেব। তাহলে মনে করি প্রথম গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য, তাহলে এই অংশটা আমরা একটু ধরে নেই। এই মনে করি এই প্রথম যেটা দেওয়া আছে, একটি গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য, তাহলে এই যে প্রথম যেটা ধরছি এটা ধরে এই প্রথম মনে করি এই প্রথম গণকাকৃতি এই চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রথম এই গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য আমি সরাসরি এখান থেকে মানটা নিয়ে নিলে ভালো হবে। এই গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য এটা অংশটা, তো এখানে আমরা মনে করি এই দিয়ে দিই এই প্রথম গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য, এই আমরা এটাকে দৈর্ঘ্য ধরে নিই। প্রথম গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য এটা সমান সমান আমরা এই ধরে নেই এই এক্স ফুট, যেহেতু ফুট কেন নেব, এই ফুটের বিষয়টা হচ্ছে এই অংশে ফুট দেওয়া আছে, তাই এটা অংশটা আমরা এখানে সলভ ধরে নিয়েছি। তো মনে করি এই প্রথম গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য এক্স ফুট। এবার দ্বিতীয় গণকাকৃতির এই আমরা আবার যেহেতু দুইটা দিয়ে দেওয়া আছে, দ্বিতীয় গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য ধরে নিচ্ছি। এই দ্বিতীয় গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য, তাহলে এই দ্বিতীয় গণকাকৃতি কত হবে বলতো? বলছে তার এই দৈর্ঘ্যের দেখো এই বিপরীত গুণিতক, এখানে দেখতে পারতেছো এই অংশটা বিপরীত গুণিতক, তো এই অংশটা আমরা এখানে লিখবো। অর্থাৎ এই দ্বিতীয় গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য এটা হবে, তো দেখো এই এটা হবে তার কত বিপরীত গুণিতক, তাহলে এটা আমরা কত হবে, এটা ওয়ান বাই এক্স। আশা করি এটা না বোঝা তেমন কিছুই নেই, খুব একটি সহজ বিষয়। তোমরা যদি মনে করো এটা কঠিন, এটা বেশ কয়েকবার ভিডিওটা দেখলে বুঝে ফেলবে। প্রশ্ন মতে এটা আগে আমাদের বুঝতে হবে। দেখো এইটা বলছে প্রশ্ন মতে দেখো এই প্রশ্ন মতো বলছে এই চৌবাচ্চা দুটির দৈর্ঘ্যের যোগফল 3 ফুট। তাহলে আমার এই একটা এক্স আর একটা হচ্ছে এই 1/x, এই দুইটার দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 3 ফুট। আশা করি তুমি এটা বুঝছো, যদি কেউ না বুঝো আমি আবারও বলতেছি। দেখো এই ওখান থেকে এই চৌবাচ্চা দুটির এই যে দৈর্ঘ্যের যোগফল 3 ফুট, এখানে বলছে কোন কোন দুটি, একটি হচ্ছে আমার এখানে এক্স আর একটি হচ্ছে এই 1/x, বুঝতেই পারছো এই দুটির যোগফল এত ফুট। এটা নিয়ে না বোঝা তেমন কিছুই নেই, তারপরও যদি প্রবলেম মনে করো ভিডিওটা দু একবার দেখলে বুঝে ফেলবে। তো এবং বলছে এই 3 ফুট তাদের আয়তন কত, তোমরা আমরা আয়তন কি জানি আগে বিষয়টা আমরা একটু লিখে নিই। আয়তন আয়তন হচ্ছে আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা হচ্ছে আয়তাকার আকৃতি। যেহেতু আমার সবগুলো কি এই এটা হচ্ছে গণক আকৃতি, যেহেতু আমার আয়তনটা কি গণক, তাহলে এই দেখো এই গণক আকৃতি, গণক আকৃতি, গণক আকৃতি হলে আয়তনটা কি হবে আগে একটু বুঝে নেই। আয়তন হবে এই 3টি, মানে 3টা আয়ত গণক আকৃতির যে আয়তন হবে এটা হবে সবগুলোর দৈর্ঘ্য এরকম এই স্ট্রেট। দেখো আগে তোমাদের দেখাচ্ছি সবগুলো সমান, মানে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য সবগুলো একটা এক্স হলে এই যে আমার উচ্চতা থাকবে এই গণকাকৃতি, একটু আমি জাস্ট আমাদের একটু দেখাচ্ছে। এই দেখো এই সব কয়টা আয়তন সেম থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কয়টা সেম থাকবে, মানে দৈর্ঘ্য যা প্রস্থ উচ্চতা তা মানে 3টাই হবে, অর্থাৎ মানে সবগুলো দৈর্ঘ্য হবে। আসলে তোমরা বুঝতেই পারছো গণকাকৃতি তখন এই ক্ষেত্রে তাহলে কি হবে, আয়তন হবে দৈর্ঘ্য গুণন সবগুলো সমান দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য 3টা হবে, আলটিমেট এটা হচ্ছে দৈর্ঘ্য কিউব, এই দৈর্ঘ্য কিউব। আশা করি তোমরা বুঝতেই পারছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। তো
শিক্ষার্থীরা, এর মাঝখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এটা অবশ্যই কমেন্টস করবে। তো আয়তনটা কি, আমরা আসলে এটা এই জানলাম যে আয়তনটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা যদি গণক হয়, দৈর্ঘ্য 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 মানে এক্স কিউব, তাহলে এই গণক দুটি আয়তনের যোগফল কত। তাহলে সুতরাং এই গণক দুটি আয়তনের যোগফল আমরা একবার লিখে ফেলবো, গণক দুটির আয়তনের যোগফল, এই গণক দুটির, এই গণক দুটির আয়তনের যোগফল, গণক দুটির আয়তনের যোগফল, দেখো গণক দুটি আয়তনের যোগফল কত হবে, একটা গণকের আয়তন হচ্ছে এক্স কিউব, যখন আরেকটা গণক, এইটাও তো আমার আয়তাকৃতি, তাই 1/8 এক্স কিউব। আসলে তোমরা বুঝতেই পারছো এই এটা হবে এক্স কিউব, কারণ আমরা একটু আগে দেখিয়েছি গণকের আয়তন হচ্ছে তোমার তিনটা দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, মানে তিনটার আয়তন। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই, তোমরা খুব সহজে এটা বুঝতে পারছো, তারপরেও যদি মনে হয় প্রবলেম এটা জানাবে। এবার দেখো এইটা সূত্রটা আমরা সরাসরি বসে যাবো, এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্রটা তোমাদের সাথে এখানে একটু শেয়ার করতেছি, এটা হচ্ছে ধরো এই এ কিউব প্লাস এই বি কিউব, তার সূত্র হচ্ছে আমার এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তোমরা এই সূত্রটা জানো। তো এই অনুযায়ী আমরা এখানে এই অংশটা হবু বসাবো, তোমরা দেখো এইটা হচ্ছে তোমার এ, এইটা হচ্ছে তোমার বি, সেটা বুঝতেই পারছো। তাহলে সূত্রটা এখানে কি হবে বলো তো, এখানে হবে এ কিউব, এ মানে কত, এখানে এক্স, এক্স প্লাস 1/x, এটা বুঝতেই পারছো, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, সেটা বুঝতেই পারছো, এটা হয় এক্স স্কোয়ার, তারপর এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এ বি, এ কত এক্স ইন্টু 1/x প্লাস এখানে যদি দেই এখানে 1/x, এটা কাটলে হয় মান থাকতেছে 1, আমরা এখান থেকেও মানটা এভাবে বসাতে পারি। আশা করি তোমরা এটা এই সূত্রটা একটা আছে, কিন্তু এখানে এই সূত্রটা বসালে এটা হবে না, আমি একেবারে কনফার্ম করে বলতেছি, জাস্ট এখানে কারণ মান দেওয়া আছে আমার এই অংশটার, আমরা এখন যদি মান বের করতে হয় তাহলে এই অংশটার মান নির্ণয় করতে হবে, যেমন এটার মান দেওয়া আছে তোমার এখানে 3, এখানে যদি আমি এ স্কোয়ার প্লাস 1/a² মাইনাস 1 দিয়ে দেই, তারপর ফাইনালি যদি আমরা কাজটা করি এখানে আরও একটি সূত্র বসাতে হবে, জাস্ট বুঝাচ্ছে পরে আমরা সলভ করবো। তাহলে এই মানটা হয় কত বলতো, এক্স প্লাস 1/x এই হোল স্কোয়ার মাইনাস 2 এক্স ইন্টু 1/x মাইনাস 1, এখান থেকে ক্যালকুলেশন করি দেখো মানটা কিন্তু অনেকটি মানে এগিয়ে করতে হচ্ছে, 3 স্কোয়ার মাইনাস এই কাটলে হয় মাইনাস 2 মাইনাস 1, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখো 3 ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 3 আলটিমেট হচ্ছে 3, এখানে কত হচ্ছে বলতো, এই 3 থেকে এই 9 থেকে 3 গেলে থাকতেছে এখানে 6, মান হচ্ছে 18। আশা করি এই তোমরা বুঝতে পারছো। এখন যদি তোমরা এইভাবে করো তাহলে এখানে এই সূত্রটা আবার সলভ করতে হবে, তো আশা করি আমি এটা পরে দেখাবো। এখন এই এটা ছাড়াই আমরা যে কোশ্চেনটা এখানে সলভ করতেছিলাম আমরা জাস্ট এই কোশ্চেনটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই এটা আরেকটা রুলস আছে, আমরা এখানে যেটা সরাসরি সলভ করব, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ওই সূত্রটা দিয়ে আমরা চাইলে সলভ করতে পারি এবং আমরা নতুন একটি সূত্র অ্যাপ্লাই করব, আশা করি তোমরা এটা বুঝবে, আর যদি এটা না বোঝো এক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য, আর যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবে। তো আমরা দেখতে পারছি একটা নিয়মে করলে আমার মান হচ্ছে 18, এবার আমি আরও একটি নিয়ম এখানে দেখাবো, এখানে সরাসরি সূত্র বসাবো, এই সূত্র হচ্ছে এই এক্স প্লাস এই 1/x এই হোল কিউব লিখতে পারি, হোল কিউব মাইনাস এই 3 ইন্টু এক্স ইন্টু 1/x এখানে এক্স প্লাস 1/x, এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারি, আশা করি তোমরা এটা বুঝছো, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, কারণ এই সূত্র বসালেই সবচেয়ে সুবিধা আমার মান বা মানে সরাসরি আমার রেজাল্টটা চলে আসে। তাহলে এখানে এই 3 কিউব মাইনাস এই 3 ইন্টু, লক্ষ্য করে মানটা হচ্ছে আমার এখানে 3, আশা করি আমার এখানে 3 কিউব মানে 3 নং 27, এখানে 3 থেকে 9, 9 থেকে গেলে 18,
সেটা বুঝতেই পারছো, এটা হচ্ছে এই দুইটার যোগফল। সুতরাং চৌবাচ্চার আয়তনের দুটি যোগফল এটা লিখবে, সুতরাং ঘন চৌবাচ্চা আমরা যেটা লিখবো চৌবাচ্চার আয়তন দুটির যোগফল, চৌবাচ্চার এই আয়তন চৌবাচ্চার দুটির আয়তনের যোগফল। এবার এটাকে আমি ওই আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করব যেটা তোমরা শুরুতে দেখিয়েছিলাম, জাস্ট এটা শর্টকাট, মানে এটা ইজি প্রসেস এর জন্য। তাহলে তোমরা আয়তনের যোগফল এটা অ্যান্সার ঠিক ওইভাবে সলভ সলভ করতে পারো, কত এই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে আমরা কি লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব, ঠিক আগের মতো লিখতে পারি, এটা এই এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি, তারপর সূত্র হচ্ছে আমরা কত লিখতে পারি বলতো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার। সেটা বুঝতে পারছো, এই দুইটা আবার কাটা যায়, এখান থেকে ক্যালকুলেশন করলে তার মান হচ্ছে থ্রি, সেটাই বুঝছ। এবার দেখো এখানে কি হচ্ছে, কাটাটি করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স যেহেতু স্কোয়ার ছিল তাকে আমি এ স্কোয়ার দিতে পারি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, এ মাইনাস টু থাকতেছে। তো এটাকে আমরা মানে আরেকটা বিকল্প নাম থ্রি ইন্টু নিতে পারি। দেখো এখানে কাজটা কীভাবে করতে পারি, এই সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই টু এ বি, এ ইন্টু বি, সরি এইখানে মানটা কিন্তু এই টু না, এটা হচ্ছে শুধু এ বি, তাই আমি টুটে টু বলবো, শুধু এখানে মান দেওয়া হয়েছে, এই মানটা হবে এখানে ওয়ান, এটা ওয়ান, দেখো টু এ বি, আর এখানে এ মাইনাস ওয়ান এ ওয়ান এর এ ওয়ান। আচ্ছা এটা বুঝতেই পারছো এ স্কোয়ার সূত্রটা দিয়ে। তারপর এখান থেকে আমি থ্রি মান নিলাম, এটা মান হচ্ছে কত, এই থ্রি স্কোয়ার মাইনাস এখানে দেখো এই টু, এই দুটা কাটা যায় টু মাইনাস ওয়ান। তো এটাকে যদি আমি আরো ক্যালকুলেশন করি, দেখো এখানে মান হয় থ্রি, এখানে হচ্ছে তিন তিরিকে নাইন, এটা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি, তারপর এটা হচ্ছে থ্রি ইন্টু সিক্স, আলটিমেট হচ্ছে আঠারো। দেখো এ দুটা কিন্তু সেম, মানে আমরা এটাকে বিকল্প হিসাবে নিতে পারি। তো আশা করি এটা না বোঝা তেমন কিছুই নেই, তারপর যদি কেউ না বোঝো কমেন্টস করবে, এটাই উত্তর, শর্টকাট একটি বিষয়। তো আশা করি এই অংশটা তোমাদের কারো কোনো প্রবলেম নেই। তো ভিডিওটা বেশ কয়েকবার দেখবে, না বুঝলে এটাই আনসার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাকি অংশগুলি পেতে ডিসক্রিপশন বক্সে চেক করো। সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।